হাই গাইস, আমি সূর্য। এই ভিডিওটা বানাতে গিয়ে একটু আগে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি পুরো ঘটনাটা মানে পুরো ভিডিওটা তৈরি করে ফেলেছিলাম। তো তৈরি করার পরে একটা হাস্যকর ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি ভিডিও রেকর্ডার অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমাকে আবার দ্বিতীয়বার করে খাটতে হচ্ছে। তো ব্যাপারটা সত্যি হাস্যকর। আচ্ছা, তো যাই হোক, কথা না বাড়িয়ে যেটা কাজের কথায় সেটা আসি। এটা আমার চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও আছে, ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে কমেন্টস তো অবশ্যই করবা। আর কি তোমরা কি চাইছো সেটা আমাকে লিখে পাঠিও, তাহলে আমি তোমাদেরকে আরও অনেক বেশি বেশি করে দিতে পারবো। তোমরা যত দেখবা, তোমরা যত কমেন্টস করবা, আমি তত বেশি করে দিতে পারবো, আমার ইচ্ছা তত বেশি হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে নতুন ভিডিওটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভিভিতে যখন কোনো ক্যালকুলেশন করি, তখন দেখতে পাই যে আমাদের কিছু সংখ্যার পরে একটা দশমিক বা পয়েন্ট আসে, এবং তারপরে বেশ কিছু নাম্বার চলে আসে, আফটার পয়েন্টস, আফটার পয়েন্ট উই ক্যান সি লটস অফ নাম্বারস। বাট আমরা চাই কি যে আমাদের যে পয়েন্টটা থাকবে তারপরে ওয়ান ওয়ান ডিজিট বা টু ডিজিট অর থ্রি ডিজিট নাম্বার থাকুক, বাকি যেন বাকিগুলো যেন না আসে। তার জন্য আমাদেরকে কী করতে হবে? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল ব্যাপার, একটা ভিভি ফর্ম, তার মধ্যে একটা টেক্সট বক্স নিতে হবে। নিয়ে নিলাম টেক্সট বক্স, টেক্সট বক্সের টেক্সটটাকে ক্লিন করে দিলাম, একটা কমেন্ট নিয়ে নিলাম, কমেন্ট বাটন। এবার কমেন্ট বাটনের মধ্যে ডাবল ক্লিক করে আমরা যে কোডটা লিখব সেটা হচ্ছে ডিম এ অ্যাজ ডাবল নট লং। লং লিখলে এটা এরর হয়ে যাবে, ডাবলটাই ঠিকঠাক দেবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু টেক্সট ওয়ান ডট টেক্সট, এই একটা ভেরিয়েবল টেক্সট ওয়ান ডট টেক্সট, মানে টেক্সটটাকে জাস্ট রিড করার জন্যে। নাও হেয়ার টাইপ হাউ মেনি ডিজিট উই ওয়ান্ট আফটার পয়েন্ট, উই ওয়ান্ট টু ডিজিট আফটার পয়েন্ট, সো উই আর টাইপিং টু। ইফ উই ওয়ান্ট থ্রি ডিজিট দেন টাইপ থ্রি, ইফ ফোর ডিজিট দেন টাইপ ফোর, লেটস উই ওয়ান্ট টু ডিজিট সো উই আর টাইপিং টু, লেটস চেক। ওয়ান টু থ্রি পয়েন্ট 987654, লেটস চেক। লেটস চেক হিয়ার দ্য রেজাল্ট, ওয়াও টু ডিজিট আফটার পয়েন্ট, উই ক্যান সি টু ডিজিট, বাট উই টাইপড হিয়ার 1 2 3 4 5 6 ডিজিট। ওকে, হেয়ার এ মোর ইজি কি ইজি কোড, আর একটা সহজ কোড আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি আগের লাইনটা ডিসেবল করে দিলাম, সেই জন্যে এটার সবুজ হয়ে গেল, যেহেতু এটাকে ডিসেবল করলাম। ডিসেবল করার জন্য কিছুই না, সামনে একটা এই চিহ্নটা দিয়ে দিলেই ডিসেবল হয়ে যাবে। যাই হোক,
ইফ উই ওয়ান্ট টু ডিজিট আফটার পয়েন্ট, দেন টাইপ টু হ্যাশ আফটার পয়েন্ট অ্যান্ড ওয়ান হ্যাশ বিফোর পয়েন্ট, বিকজ দিস ইজ দ্য অরিজিনাল নাম্বার, মেন নাম্বার, অ্যান্ড আফটার দ্য পয়েন্ট উই শুড মেনশন হাউ মেনি ডিজিট উই ওয়ান্ট। সো ইফ উই ওয়ান্ট থ্রি ডিজিট, টাইপ থ্রি হ্যাশ, বাট উই ওয়ান্ট টু ডিজিট, সো আই এম টাইপিং টু হ্যাশ। লেটস চেক। পয়েন্ট 0 1 2 3, লেটস চেক, লেটস সি হিয়ার, 1 2 3 4, উই টাইপড 4 ডিজিট আফটার পয়েন্ট, বাট হিয়ার দ্য রেজাল্ট ইজ 2 ডিজিট। ওকে, উই এক্সপ্লেনিং হিয়ার টাইপিং 3 ডিজিট আফটার পয়েন্ট, 1 2 3, লেটস চেক, লেটস চেক, সরি, লেটস চেক, উই আর টাইপিং 1 2 3 পয়েন্ট 1 2 3 4 5 6, লেটস স্টার্ট হিয়ার, 1 2 3 1 2 3, লেটস 3 ডিজিট। ওকে, যাই হোক, আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছ। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা লাইক টাইক করো, আর অবশ্যই কমেন্টস করো, তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। যে তোমাদের কী ভিডিও চাই, কীরকম ধরনের ভিডিও চাই, তোমরা আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো।